एवरीवन अस्सलामु आलाइकुम आमी अनन्या आमार चैनल कुकिंग आर्ट बाय अनन्या अनुते सबाई के स्वागतम। आज के आमी तैरी करे देखाबो पुरान ढाका स्टाइले बीफ तेहारी। आर ए तेहारी रान्ना करा किन्तु खुबी सहज, अनेकेरी ए तेहारीटा परफेक्ट हय ना अथवा कालो हये जाय। आसले ए तेहारी रान्नाते मसलार परिमाणटा ठीक मतो दिले किन्तु रान्नाटाओ परफेक्ट हय। आशा करछि आमार रेसिपी फलो करे तेहारी रान्ना करले आपनादेरटाओ परफेक्ट हबे। प्रथमे आमी एकटी मसला तैरी करे निब, एर जोन्नो निये निएछि एक टेबिल चामच सबुज एलाच, मीडियम साइजेर तीन थेके चारटी दारुचिनी, मीडियम साइजेर एकटी जयफल, चार थेके पाँचटी जयत्री। एखन एई समस्त मसलागुलो आमी ना भेजे एकटी ग्राइंडारे ग्राइंड करे निब, आपनारा चाइले पाटाय पिसेओ निते पारेन। खूब भालो करे ग्राइंड करे निये ची आर एटाई होच्छे तेहारीर मेन मसला। आमी एखाने आधा केजी अर्थात मेजरमेंट कापेर तीन कप बासमती चाल निये निये ची। आमार एखाने पुलावर चाल अवेलेबल ना बिधाय आमी बासमती चाल व्यवहार करे ची। तबे आपनारा चेष्टा करबेन चीनी गुड़ा पुलावर चालटा व्यवहार करार जोन्नो, ताहले एर परफेक्ट टेस्टटा पाबेन। चालटाके खूब भालो करे धुए आमी एखन पानी दिए भिजिए राखछि 15 मिनिटेर जोन्नो। আর 15 মিনিট পর আমি এই চালটাকে স্টেনারে রেখে দিব সম্পূর্ণ পানিটা ঝরে যাওয়ার জন্য। অন্যদিকে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। তেহারি রান্নাতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু এর পারফেক্ট ফ্লেভারটা পাওয়া যাবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদার গুঁড়ো, 1 টেবিল চামচ রসুন গুঁড়ো। আপনারা আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু কেটে দিয়েছি, আপনারা চাইলে কুচি কুচি করেও দিতে পারেন। আর এই তেহারিতে কিন্তু অন্য কোনো ঝাল ব্যবহার করা যাবে না, কাঁচামরিচের ঝাল দিয়েই তেহারিটাকে রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝেই দিতে হবে, যেহেতু আমি আজকে 1.5 কেজি মাংস নিয়ে নিয়েছি, এই 1.5 কেজি মাংসর অনুযায়ী লবণ ব্যবহার করেছি। এখন একটু নেড়ে চেড়ে সেই যে মশলা বানিয়েছিলাম সেইখান থেকে 1.5 টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকবে, খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন মশলাটা পুড়ে না যায়। 1 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে অপেক্ষা করছি মশলাটা কষানোর আগ পর্যন্ত। সম্পূর্ণ পানিটা শুকিয়ে মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই। দইটা দেওয়ার আগে চামচ দিয়ে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। এখন নেড়ে চেড়ে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে সময় নিয়ে দইটাকে দিয়ে রান্না করার কোনোই দরকার নেই, আমি খুব ভালো করে মেশানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে খাসির মাংস নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে চেষ্টা করবেন মাংসটা চর্বিসহ ব্যবহার করার জন্য। আর তেহারির মাংসটা কিন্তু অনেকটা ছোট সাইজের হয়ে থাকে, তাই আমি কিন্তু ছোট ছোট করে মাংসটাকে কেটে নিয়েছি। এখন খুব ভালো করে মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। মাঝে আমি একটু চেক করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু অনেক পানি ছেড়ে দিয়েছে। আর এই মাংস রান্নাতে কিন্তু কোনো ধরনের এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না, মাংস থেকে যতটুকু পানি উঠবে ঠিক ততটুকু পানি দিয়ে সম্পূর্ণ মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। শুরু থেকেই চুলার আঁচ লোয়ে রেখে আমি সম্পূর্ণ মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। মাংসটা সিদ্ধ হতে আমার সর্বমোট 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছে। আর এই তেহারির মাংসটা মিডিয়াম সিদ্ধ হলেই নামিয়ে নিতে হবে, মাংসটা একদম গলে যাচ্ছে ঠিক ওই রকম কিন্তু সিদ্ধ করা যাবে না। মোটামুটি পারফেক্টভাবে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ঝাঁঝরিযুক্ত চামচ দিয়ে মাংসগুলোকে তুলে নেওয়ার জন্য, কারণ এই মাংসের ঝোল দিয়ে কিন্তু আমি তেহারের পোলাওটাকে রান্না করে নেব।
যতটুকু সম্ভব মাংসগুলোকে ছেঁকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। আর এখন মাংসের এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা বাসমতি চাল। 2 থেকে 3 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে চালটাকে ভেজে নিব। যে কোনো রান্নায় চালটা খুব ভালো করে ভেজে নিলে রাইসগুলো কিন্তু একদমই ঝরঝরা হয়। আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, নিচ থেকে যেন কোনোভাবেই পুড়ে না যায়। 3 মিনিটের মতো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর এখন এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। যেহেতু আমি মেজারমেন্ট কাপের 3 কাপ বাসমতি চাল ব্যবহার করেছি, ঠিক একই মেজারমেন্ট কাপের 6 কাপ পরিমাণের গরম পানি আমি দিয়ে দিব। চেষ্টা করবেন পানিটা অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনার যে কোনো ধরনের রান্না একদমই পারফেক্ট হবে। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি একটি বলক তুলে নিব। পানিটা বলক চলে আসলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ, সেই সাথে দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচা মরিচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অবশ্যই চেষ্টা করবেন পানিটা বলক আসলে লবণটা চেক করে নেওয়ার জন্য, তাহলে পারফেক্টভাবে বোঝা যায় যে লবণটা হয়েছে কি না। আর এই পর্যায়ে লবণটা একটু বেশি মনে হলে তাহলে বুঝতে হবে পারফেক্টলি লবণটা হয়েছে। আর যদি মনে হয় না ঠিক আছে, তাহলে আরও কিছুটা লবণ দিয়ে নিতে হবে, কারণ এখন লবণটা ঠিক থাকলে রান্না করার পর লবণটা কিন্তু কিছুটা কমে যাবে। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর এখন সেই তুলে রাখা বিফগুলো দিয়ে দিচ্ছি। বিফগুলো দিয়ে আমি আলতো হাতে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদমই লোতে থাকবে। খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আর এখন সেই যে তেহারির মশলা তৈরি করেছিলাম সেখান থেকে আমি 1/2 টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে এই পর্যায়ে মশলাটা দিলে এক্সট্রা একটা ফ্লেভার আসে। চুলার আঁচ লোতে রেখেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আলতো হাতে আমি তেহারিগুলোকে একটু উল্টিয়ে নিচ্ছি। আমার তেহারিগুলো কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আমি এখন উল্টিয়ে আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এর আগে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর চুলার আঁচ লোতে করেই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমার তেহারিটা একদম পারফেক্ট আর ঝরঝরে হয়ে গিয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর এই তেহারির স্মেলটা আমার সম্পূর্ণ ঘর জুড়ে গিয়েছে। পুরান ঢাকার রেস্টুরেন্টের সামনে দিয়ে আসার সময় তেহারির যে স্মেলটা পাওয়া যায়, ঠিক যেন ওই স্মেলটাই আমি পাচ্ছি। এখন আমি তেহারিটাকে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গরম থাকা অবস্থায় তেহারিটা কতটা ঝরঝরে, ঠান্ডা হলে তো এটা আরও পারফেক্টলি ঝরঝরা হয়ে যাবে। আমার এই রেসিপি বাসায় একদিন ট্রাই করে দেখুন, আপনার তেহারিও হবে পুরান ঢাকার রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট তেহারি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকুন। সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা। এবছর ঈদ না হয় আমরা বাসায় কাটালাম, তবুও আমাদের পৃথিবীটা সুন্দর হোক। সবাই বাসায় পরিবারের সাথে ঈদ পালন করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।